পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার রাতে শরীয়তপুরের বিশাকুড়ি গ্রামের নিজ বাড়ি থেকে বের হয় ব্যাংক কর্মকর্তা মাসুম। রাত পেরিয়ে সকাল হলেও কোনো খোঁজ খবর মেলেনি তার। মোবাইলে কল করলেও তা রিসিভ করেনি কেউ। পরে তার খোঁজ শুরু করেন স্বজনরা। এ সময় থানায় সাধারণ ডায়েরি করা হয়। রোববার নিজ বাড়ির পাশে একটি ডোবায় ভেসে ওঠে মাসুমের মরদেহ। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। স্বজনদের দাবি, তার কোনো শত্রু ছিল না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। পাশের বাড়ির এক ভাবি বলতেছে, আমি শুক্রবার দিন রাত্রে আলাপ পাইছি যে আমার স্যার, তোরা স্যার যে গামছা দিয়ে বস্তা বানছে সেইটাও আমার, ওনারে যে গামছা দিয়ে মারছে ওইটাও ওনার। আর পরিচিত লোক সারা কণ্ঠ না বুঝলে কি হয়, দরজা খুলছে। আমার বাইরে যারা এই কাম করছে আল্লাহ দরবারে এক কাছে বিচার চাই, আমি সরকারের কাছে বিচার চাই। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে এই বোঝা যাচ্ছে এটা একটা হত্যাকাণ্ড। দ্রুত সময়ে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করে আমাদের তদন্ত প্রক্রিয়া সমাপ্ত করব। নিহত মাসুম অগ্রণী ব্যাংকের মাঠ কর্মকর্তা ছিলেন। সময় সংবাদ, শরীয়তপুর।